গ্যাস্ট্রিকের ব্যথা কী, এর কারণ, প্রতিরোধ এবং প্রতিকার। গ্যাস্ট্রিকের ব্যথা বর্তমানে সম্ভবত সবচেয়ে কমন স্বাস্থ্য সমস্যা একটি। নিয়মিত আমরা সবাই কম বেশি এই ব্যথার মুখোমুখি হই। আসুন আমরা দেখি গ্যাস্ট্রিকের ব্যথা কি, কি কারণে এটা সৃষ্টি হয় এবং কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। গ্যাস্ট্রিকের ব্যথাকে মেডিকেল সায়েন্সে পেপটিক আলসার ডিজিজ বলা হয়। পেপটিক আলসার ডিজিজ বলতে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা পাকস্থলীর মিউকোসার প্রদাহর ফলে সৃষ্ট গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার ও অন্যান্য আলসারকে বোঝানো হয়ে থাকে। যদিও মানুষ সাধারণভাবে এটিকে গ্যাস্ট্রিক বা গ্যাস নামে অভিহিত করে থাকে, তবে পেটে গ্যাস উৎপাদন বা অধিক গ্যাস নির্গমনের সঙ্গে এর সম্পর্ক নেই বললেই চলে। আমাদের দেশে এ রোগীর সংখ্যা পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক বেশি। গরিবদের মধ্যে এ রোগ বেশি হয়, তবে নারী পুরুষ প্রায় সমানভাবে এ রোগে আক্রান্ত হতে পারে। পেপটিক আলসার ডিজিজ কোথায় হয়? পেপটিক আলসার যে শুধুমাত্র পাকস্থলীতেই হয়ে থাকে তা কিন্তু নয়, বরং এটি পাকস্থলী, গ্যাস্ট্রিক আলসার ছাড়াও অন্য নালীর নিচের প্রান্ত, ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনাম, ডিউডেনাল আলসার, পৌষ্টিক তন্ত্রের অপারেশনের পর যে অংশ পাকস্থলীর সাথে জোড়া লাগানো হয় সে অংশে, এবং ম্যাগেলস ডাইভার্টিকুলামেও হতে পারে। পেপটিক আলসার ডিজিজ কেন হয়? প্রধানত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার জন্যই এই সমস্যা দেখা দেয়। অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীর মিউকোসা নামক পর্দা নষ্ট করে পাকস্থলীর সংস্পর্শে আসে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে। আর হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়াও মিউকোসা নষ্ট করে দেয় এবং অ্যাসিডকে পাকস্থলীর সংস্পর্শে এসে প্রদাহের সৃষ্টি করে। কারো পৌষ্টিক তন্ত্র থেকে যদি বেশি পরিমাণে অ্যাসিড এবং প্রোটিন পরিপাককারী পেপসিন নামক এক ধরনের এনজাইম নিঃসৃত হতে থাকে, অথবা জন্মগতভাবে পৌষ্টিকতন্ত্রের গঠনগত কাঠামো দুর্বল থাকে, তাহলে পেপটিক আলসার হতে পারে। যেসব কারণে পেপটিক আলসার হতে পারে, বংশগত, কারণ নিকটতম আত্মীয় যদি এই রোগে ভুগে থাকেন তবে তাদের পেপটিক আলসার হবার ঝুঁকি বেশি থাকে। রোগ জীবাণু হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক প্রকার অণুজীব এ রোগের জন্য বহুলাংশে দায়ী। ওষুধ, যে সমস্ত ওষুধ সেবনে পেপটিক আলসার হতে পারে তাদের মধ্যে ব্যথানাশক ওষুধ বা এনসাইডস বিশেষভাবে উল্লেখযোগ্য। ধূমপান, ধূমপায়ীদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। অ্যালকোহল, অতিরিক্ত মদ্যপান পেপটিক আলসার ডিজিজের অন্যতম কারণ। রক্তের গ্রুপ, যাদের রক্তের গ্রুপ ও তাদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি। অন্যান্য কারণ, ভাজা পোড়া জাতীয় খাবার, অনিদ্রা, অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা ইত্যাদি। 90% ক্ষেত্রে এই রোগ ব্যথানাশক ওষুধ বা অ্যানাসাইটস সেবন বা হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে হতে পারে। যারা নিয়মিত আহার গ্রহণ করেন না কিংবা দীর্ঘ সময় উপোস থাকে তাদের পেপটিক আলসার দেখা দিতে পারে। পেপটিক আলসার রোগের উপসর্গ, পেপটিক আলসার ডিজিজ একটি দীর্ঘমেয়াদী রোগ, ক্রনিক ডিজিজ। একবার হয় এবং কিছুদিন ভালো থাকার পর আবার হয়। রিকারেন্ট রিল্যাপস অ্যান্ড রিমিশন, এর সাধারণ উপসর্গগুলো হল পেটে ব্যথা, সাধারণত পেটের উপরিভাগের মাঝখানে পেটিক আলসারের ব্যথা অনুভব হয়। এই ব্যথা জ্বালাপোড়া ধরনের হয়। রাতে ব্যথা, অনেক সময় রাতের বেলা পেটে ব্যথার কারণে রোগী ঘুম থেকে জেগে উঠে কিছু যেমন বিস্কুট, দুধ, অ্যান্টাসিড ইত্যাদি খেলে ব্যথা কমে যায় এবং রোগী আবার ঘুমিয়ে পড়ে, ব্যথা বাড়ে।
পেপটিক আলসার ডিজিজের ব্যথা খালি পেটে বা খাবারের পর বাড়ে, খাওয়ার ঠিক পর পর ব্যথা বেড়ে যাওয়া গ্যাস্ট্রিক আলসার, খালি পেটে ব্যথা বেড়ে যাওয়া ডিউডেনাল আলসার। ব্যথা কমে, পেপটিক আলসার ব্যথা সাধারণত খাবার খেলে, ডিউডেনাল আলসার কিংবা বমি করলে, গ্যাস্ট্রিক আলসার অ্যান্টাসিড খেলে কমে। অন্যান্য উপসর্গ, বুক জ্বালা, অরুচি, বমি বমি ভাব, ক্ষুধা মন্দা কিংবা হঠাৎ করে রক্ত বমি অথবা পেটের প্রচণ্ড ব্যথা অনুভব হতে পারে। গ্যাস্ট্রিকের ব্যথা বা পেপটিক আলসার ডিজিজ প্রতিরোধ, নিয়মিত খাবার গ্রহণ করা, ভাজাপোড়া খাবার পরিহার করা, দুশ্চিন্তা পরিহার করা, পর্যাপ্ত ঘুমানো, ধূমপান বা মদ্যপান বন্ধ করা, ব্যথানাশক ওষুধ যথাসম্ভব কম সেবন করা, গ্যাস্ট্রিকের ব্যথা বা পেপটিক আলসার ডিজিজ এর চিকিৎসা, ওষুধ অ্যান্টাসিড, রেনিটিডিন, ওমিপ্লাজল জাতীয় ওষুধ, এতে ব্যথা প্রশমন হয়। অ্যান্টাসিড, অ্যান্টাসিড প্লাস, মরলক্স ইত্যাদি, রেনিটিডিন, রেনিসন, রেনিটিড, নিউটেক ইত্যাদি, ওমিপ্লাজল, স্যাক্লো, কোসেক, ওমিনিক্স, ওমিগাট, ওমিটিড ইত্যাদি, প্যান্টোপ্রাজল, প্যান্টোগাট, প্যান্টিড ইত্যাদি, ইসোমিপ্লাজল, ম্যাক্স প্রো, ন্যাক্সাম, এক্সিয়াম, ইসোটিড ইত্যাদি, রেবিপ্লাজল, র্যাব, ফিনিক্স ইত্যাদি। হেলিকোব্যাক্টার পাইলোরির চিকিৎসা, হেলিকোব্যাক্টার পাইলোরি জনিত কারণে যদি এই রোগ হয়ে থাকে, তবে বিভিন্ন ধরনের তিনটি ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয় যা ট্রিপল থেরাপি নামে পরিচিত। ট্রিপল থেরাপি ফেল করলে কোয়াড্রোপল থেরাপি, বিভিন্ন ধরনের চারটি ওষুধের সমন্বয়ে চিকিৎসা। অপারেশন, পেপটিক আলসারের ক্ষেত্রে অপারেশন সাধারণত জরুরি নয়, তবে দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের পরও যদি রোগী ভালো না হয়, কিছু খেলে যদি বমি হয়ে যায়, অর্থাৎ পৌষ্টিক নালের কোনো অংশ যদি সরু হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশন করিয়ে রোগী উপকৃত হতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।